তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় বাড়ছে সংঘাতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসিকে চীনের হুমকির পরও তাইওয়ান সফর করায় অঞ্চলটিতে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিক্রিয়া জানাতে তাইওয়ান ঘিরে থেকে আকাশ এবং সমুদ্রে ছয় দিনের নজিরবিহীন সামরিক মহড়া চালাতে শুরু করেছে চীন। বৃহস্পতিবার মহড়া থেকে যে কোনো সময় সংঘাতে রূপ নেওয়ার সংখ্যা রয়েছে বলে সতর্ক করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বুধবার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর শেষ করার কিছুক্ষণ পরই দেশটির স্বঘোষিত আকাশপথ রক্ষার সীমার ভেতরে ঢুকে পড়ে 27টি চীনা যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে বলা হয়েছে, চীনের বিমান ড্রোন এবং দূরবর্তী কিনমের দ্বীপের উপর দিয়ে উড়েছিল। পরে তাদের দেশের সামরিক বাহিনী বিমানটিকে তাড়িয়ে দিয়ে অগ্নিশিখা ছুড়েছে। যে কোনো হামলা মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানা যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীন পেলোসির সফরের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদী মহড়া থেকে পুরুষদস্তর সংঘাতে জড়িয়ে পড়া এড়াতে চাইলেও পরিস্থিতি গুরুতর হয়ে ওঠার ঝুঁকি রয়েছে। চীন বলেছে, সামরিক মহড়াটি বিশ্বের ব্যস্ততম জলপথের কয়েকটি স্থানে অনুষ্ঠিত হবে এবং মহড়াতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত এড়াতে তাইওয়ানের বিমান চলাচলের বিকল্প রুট খুঁজছে। প্রতিবেশী জাপান এবং ফিলিপাইনের সঙ্গে বিকল্প রুটে বিমান চলাচলের জন্য আলোচনা করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়ে বলেন, তার দেশ বড় ধরনের সামরিক হুমকির মুখে রয়েছে, তবে তাইওয়ান পিছু হটবে না। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তাইওয়ান প্রণালীর নিরাপত্তাকে বিশ্বব্যাপী মনোযোগের আরেকটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এই দ্বীপের উপর যে কোনো আগ্রাসন সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর ব্যাপক প্রভাব ফেলবে। চীন সরকারের কাছে তাইওয়ান ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল। তাইওয়ানের বেলায় তারা এক চীন নীতি অনুসরণ করে। চীনের বৈদেশিক সম্পর্কের বিষয়টিও তাদের এক চীন নীতির উপর অনেকাংশ নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় তিন নম্বরে থাকা পেলোসির তাইওয়ান সফরকে চীন তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে বিবেচনা করছে। এদিকে পরিস্থিতি শান্ত করায় প্রয়াসে G7 দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, চীনের এমন কর্মকাণ্ডের অঞ্চলটিতে অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে আক্রমণাত্মক সামরিক তৎপরতার অজুহাত হিসেবে সফরকে ব্যবহার করার কোনো যুক্তিকতা নেই। আমাদের দেশের আইন প্রণেতাদের আন্তর্জাতিক ভ্রমণ করার স্বাভাবিক রুটিন ছিল এটি। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার চীনের নৌবাহিনী, বিমান বাহিনী, রকেট ফোর্স, স্ট্র্যাটেজিক সাপোর্ট বাহিনী এবং জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্স তাইওয়ানের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আকাশ দিয়ে এবং সমুদ্রে মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় চীনের সেনাবাহিনী অবরোধ এবং নিয়ন্ত্রণের অনুশীলন ছাড়াও সমুদ্র এবং ভূমি থেকে আক্রমণ চালানোর অনুশীলন করবে। তাইওয়ান বলছে, সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ এবং বিমান প্রবেশ না করাতে বলেছে বেইজিং। বিশ্ব বাণিজ্যে তাইওয়ানের আশেপাশে জলসীমা গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। চীনের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।